উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের আরও একবার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি বর্তমান যে টেস্ট এক্সাম হয়ে গেছে তোমাদের স্কুলে তো একটি স্কুলে জিওগ্রাফির কোশ্চেন নিয়ে আসা হয়েছে তাই তোমরা কোশ্চেনটি জেনে নাও সেক্ষেত্রে পঞ্চাশ নম্বরে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জানাবো প্রথমেই পার্ট এতে বড় প্রশ্নগুলো লিখতে দেয়া হয়েছে তো প্রথমেই যেটি বলা হয়েছে চারটি প্রশ্ন লিখতে হবে অর্ধ দিয়ে রয়েছে সাত নম্বর করে তো এক্ষেত্রে দেখো কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো একই ভার কাকে বলে দিয়ে বলা হয়েছে আর্টের চিও কূপ কীভাবে গঠিত হয় চিত্রসহ বিভিন্ন প্রকার প্রশবনের পরিচয় দাও বি যে প্রশ্নটি দেয়া হয়েছে আদর্শ মৃত্তিকা পরিলেখ গঠন বর্ণনা করো রেগলিত কাকে বলে অথবা মানব জীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো জীব বিনাশে বা বৈচিত্র্যের বিনাশের কারণগুলি আলোচনা করো এরপর আর্দ্র কৃষির ও শুষ্ক কৃষির পার্থক্য লেখো জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির পার্থক্য লেখো শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নত কেন অথবা মালয়েশিয়ায় রবার শিল্প উন্নত কেন ভারতের নীল বিপ্লব বলতে কি বোঝো কাগজ শিল্পের কাঁচামালগুলি কি কি। এরপর উন্নত দেশগুলি জনসংখ্যা পিরামিডের বৈশিষ্ট্য লেখক কাম্য জনসংখ্যা বলিতে কি বোঝো জলবিন্দু বসতি কি। অথবা কার্যকলাপের ভিত্তিতে শহরের সি চিনি বিন্যাস করে সহ আলোচনা করো গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার দুটি অনুকূল পরিবেশ বর্ণনা করো এরপর সরাসরি আমরা পার্ট তে চলে আসবো তো চোদ্দোটি টি এমসিকিউ দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইওলো ইওলোস্টোন পার্কের ওল্ড ফেতফুল হলো একটি শীতল প্রসবণ গাইজার আঠার্য কূপ পোনার কাস্টভূমিরূপ বেশি দেখা যায় মরু অঞ্চলে বেলে চুনাপাথর অঞ্চলে মেরু অঞ্চলে তো সম্ভবত চুনাপাথর অঞ্চলে যাই হোক এরপর একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল সোলানচাক সোলোনেপ লিথোসল পটসল এরপর জাপান সাগরে ক্রান্তীয় ঘূর্ণপাত হলো তাইফু হারিকেন সাইফ্লো সাইফন টাইফুন। ঘূর্ণবাতের বা ঘূর্ণাবাতের চক্ষু দেখা যায় প্রতি ঘূর্ণবাতে স্নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে কান্তীয় ঘূর্ণপাতে কান্তীয় ঘূর্ণ পাতে এরপর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সর্বাধিক দায়ী মিথেন কোরোফুরো ক্লার্বন সিও টু এবং ওজন আমরা নেক্সট পেজে চলে আসবো সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা জাস্ট কোশ্চেনগুলো জেনে নাও সেক্ষেত্রে আশা করা যায় উপকারে আসতে পারে তাই যদি এই একটু ভালো লাগে লাইক দিও এবং বন্ধুদের কাছে কোশ্চেনটি পৌঁছে দিতে শেয়ার করো যাই হোক সেকেন্ড পেজে যেগুলো রয়েছে হটস্পট শব্দটি প্রবর্তন করেন বেরিল হারপার লিডম্যান মায়ারস পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল আমাজন কাজিরাঙা সুন্দরবন জলদাপাড়া সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন স্বামীনাথন বরলোক ডক্টর উইলিয়াম গাইড ডক ডক্টর হাসার নিউট প্রিন্ট উৎপাদনে পৃথিবীর প্রথম স্থানাধিকারী দেশ হলো ভারত বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে কোচিন কোয়েম্বাটোর ব্যাঙ্গালোর এবং নেল্লোর ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হল সিকিম অসম অরুণাচল প্রদেশ গোয়া ভারতের শিক্ষা শহর হলো চণ্ডীগড় কলকাতা শান্তিনিকেতন ত্রিবান্দ্রম জনাকী জনাকীর্ণতার ফলে সৃষ্টি হয় দূষণমুক্ত পরিবেশ বেকারত্ব পরিকাঠামো চাপ ঋণের হ্রাস এরপর এসে কি রয়েছে আটটি তো প্রথমেই রয়েছে প্রশমন রেখা কি অথবা পাথরে গুহা ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কি ভাদস জল কাকে বলে এল নিনো শব্দের অর্থ কী অথবা উষ্ণ সীমান্ত কাকে বলে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচই জুন তোমরা সকলেই জানো কোন ধরনের ঘূর্ণাবাতে অকলেট সীমান্ত দেখা যায় ইনস্টিটিউট সংরক্ষণ কাকে বলে ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত মিশ্র কৃষি ব্যবস্থা কাকে বলে ভারতের ডাল জাতীয় শস্যগুলো কি কি ট্রাম ফার্মিং কাকে বলে ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি পৃথিবীর সবচেয়ে বিরল জনবসতি যুক্ত মহাদেশ কোনটি রাস্তার দুপাশে বরাবর কোন ধরনের জনবসতি গড়ে ওঠে সবুজ গ্রাম সবুজ গ্রাম কাকে বলে নেক্রোপলিস কাকে বলে তো তোমাদের সম্পূর্ণ টেস্ট পরীক্ষা জিওগ্রাফির কোশ্চেনটি জানিয়ে দিলাম এইরকম আরও নানান ভিডিও পেতে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করো সবাই ভালো থেকো